ফুড নার্নগঞ্জে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ভিন্ন রকমের ভিডিও করতে যাচ্ছি। আপনারা দেখছেন আসলে এই মুহূর্তে হলো উকিলপাড়া পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের সামনে যে মানুষগুলো জড়ো হয়ে আছে, এটা হলো জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার। মানে দোকান এখনো খুলে নাই, কিন্তু মানুষের ভিড় এখনো লেগে আছে। আসলে সবাই অপেক্ষা করছেন মিষ্টি নেওয়ার জন্য। তো দেখায় সকাল পরিবেশটা এদিকে উকিলপাড়া অনেক সবাই এদিকে লাইন ধরে আছেন। আসলে এই দোকানে প্রচন্ড ভিড় হয়। এটা আমরা একদিন আপনারা বলবেন যে আপনাদের কাছে কারা, মানে কে কে এই দোকানের মিষ্টি খেয়েছেন, আমরা এটা নিয়ে একটা রিভিউ হয়তো করবো। তার আগে আমি একটু ওই ভিড়টা দেখাইতেছি আপনাদের। দোকান খুললে, দোকান খোলা রাখে এত মানুষের ভিড়। বেলা যত বাড়ছে ভিড় তত বাড়ছে। এখন সকাল 7টা বাজে, তবে এখনও দোকান খুলে নাই। তার মধ্যে অনেক ভিড়, অপেক্ষার পর শেষ, এখন মাত্র দোকানটা খুলছে। দেন মানুষের আসলে একটু ভিড়, আসলে কি কিনতে এত ভিড় করতেছে আসলে একটু দেখা সামনে গিয়ে পরিস্থিতি। মানুষের ধাক্কা ধাক্কি টাকা সকাল 6টা থেকে এদিকে ভিড় করতেছে শুধু লাড্ডু নেওয়ার জন্য। লাড্ডু কিনতে কি মানুষ আসলে লাড্ডু কিনতে ভিড় করছে। দেন এইদিকে লাড্ডু বিক্রি করা হয়েছে, এত ভিড় নেই। আর একটু গাই এইদিকে লাড্ডু বিক্রি হচ্ছে এই যে ওই দোকানে, দুদিন নেই। একদম তাপকেরা সফল তাপতার হাসি। ৪৫০ টাকা কেজি লাড্ডু। আর এই লাড্ডু কিনতে প্যাকেট করে রাখছে লাড্ডু, শুধু লাড্ডু কেনার। দেখছেন আসলে ভিড় কিন্তু বাড়তে এসে সবাই আসলে মন মতো কিনতে পেরে আসলে খুব করলো। আপনাদের বলে রাখি এই ভিড়টা আসলে সকালে বিকেলে সবসময় হয়, বিভিন্ন সময় থাকে, তবে যখন শেষ হয়ে যায় তখন আর কোনো ভিড় থাকে না। তো আমার মনে হয় এখন কিনতে পারবো না, আমরা পরে আবার একটা এটা নিতে হবে। নারায়ণগঞ্জে অনেক জায়গায় মিষ্টি লাড্ডু পাওয়া যায়। তো কারা কারা এই দোকান থেকে মিষ্টি খেয়েছেন বা কোন দোকানের মিষ্টি ভালো সেটা আপনারা জানাবেন। আর আমি যতটুকু জানি আর কি, যে দোকানের মিষ্টি ভালো সে দোকানে অবশ্যই বিল লাগবে, কিন্তু এত যে বিল লাগবে সেটা আসলে কল্পনার বাইরে। নারায়ণগঞ্জে এরকম কি আর কোথাও বিল লাগে কি না সেটাও জানাবেন। আমরা অপেক্ষা করছি আসলে, দেখা যাক লাড্ডু পাই কি না। ভিড় এই মুহূর্তে কমে গেছে, তবে এখন যারা ভিড় করতেছে তারা হলো মিষ্টির জন্য। মূলত লাড্ডু যা ছিল স্টকে বানানো সব শেষ, আবার লাড্ডুর জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরও 10-11টার দিকে আসতে হবে যদি থাকে তাহলে।
আজকে এখানে যে গেলাম আবার পরে দেখ 10:30টার দিকে যাব। প্রিয় দর্শক, শুক্রবার সকালবেলা আমরা এই লাড্ডু জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারের লাড্ডু পাই নাই, এক ঘন্টায় প্রায় শেষ হয়ে গেছিলো। তো আজকে আবার এই দুপুর এখন প্রায় 2:30 বাজে, আমরা এখন যাচ্ছি আসলে জগৎবন্ধুতে। তো দেখা যাক আসলে এদিকে লাড্ডু পাই কি না। আর একটু বলি রাখি যে জগৎবন্ধু যদিও নামটা জগৎবন্ধু, বাট এইটা আসলে সবাই সোনাই গুছেন মিষ্টির দোকান হিসাবেই চিনে। তো এটা আপনারা যারা চিনতে চান তারা এদিকে এই নামটা ব্যবহার করবেন, সহজে চিনতে পারবেন। চলুন দেখা যায় পাওয়া যায় কিনা, সোনাই জোশে আছে কিনা আমরা চলে আসছি। আর এদিকে একটা সচর মজার বিষয়, করোনা সংক্রমণের রোদে ওনারা দোকানের ভিতরে কাউরে ঢুকতে দেন না, যার জন্য রাস্তা থেকে নিতে হয়। লাড্ডু আছে কত করে কেজি? একটাই আছে না আরো আরো দেন? এক কেজি লাড্ডু দেন। আর অন্য কিছু নাই? মিষ্টি আজকে শুধু লাড্ডু নাকি? লাড্ডু কি প্যাকেট কেজি রাখছে? আসবে আর নিয়ে যাবেন স্যার, আমার এক কেজি দেন তাহলে তো দিয়ে দেবো। সব লাড্ডু প্যাকেট করে দিয়ে রাখছে কাস্টমার, এত ভিড় দেখা। আজকে অন্য কিছুই নাই, শুধু লাড্ডু। যারা লাড্ডু নিতে চান সেই লাড্ডু, চলুন আসলে টেস্ট করা যাক। দেখা এই সে আমাদের কাঙ্ক্ষিত লাড্ডু, চলুন প্যাকটা খোলা যাক। এই জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার, ওই সেই লাড্ডুর প্যাকেটের বক্স, চলুন খোলা যাক। এই যে লাড্ডু, এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 8, 12, 16, 18টা, 18টা এক কেজি। যারা আনতে চান তারা আনতে পারেন। আর এই জগৎবন্ধু লাড্ডু খাওয়া যাদের কাছে, মানে লাড্ডু খাওয়ার পর আপনাদের কাছে কেমন লাগলো সেই বিষয়টা আমাদের কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কোথায় কোথায় ভালো লাড্ডু পাওয়া যায় সেই বিষয়টা কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।